শিশুদের মনোরঞ্জনের লক্ষ্যে শিশু পার্ক তৈরি হয়েছে শহর বর্ধমানের 30 নম্বর ওয়ার্ডের খোশবাগান এলাকার শ্যামশাইরে। মূলত এটি শিশুদের উদ্দেশ্যে তৈরি হলেও বর্তমানে ওই স্থানে অসামাজিক কাজ চলছে। তোমাদের বাড়ি কোথায় ভাই? অনেক দূর থেকে আসছে। কোথা থেকে আসছে? অনেক দূর থেকে মানে কোথা থেকে আসছে? কিছু হয়নি, আমি একটা জায়গা থেকে এসেছি। ওকে, তোমরা এটা কি খাচ্ছিলে? যা নিয়ে ক্ষুব্ধ শিশুদের অভিভাবকরা। মর্নিং ওয়াকে আসি, প্রথম প্রথম আসার পর সেরকম কি একটা হয়নি, বুঝতে পারিনি। তারপরে যখন রেগুলার সেটা করতে আরম্ভ করলাম, তারপর দেখি সেই যাচ্ছে তাই পেন্টিং শিল্পে পেছন থেকে পেছন পেছন লোক যাচ্ছে আর কি। এবার একটা ভয়ও লাগছে, ধরুন বাচ্চা নিয়ে আসি। এবার তারপর আস্তে আস্তে মেয়েকে নিয়ে বিকেলের দিকে আসতাম, যখন তখন দেখতাম অনেকজন একসঙ্গে এক জায়গায়। এবার ধরুন অতগুলো ছেলের মাঝখানে তো একা বাচ্চাটাকে রেখে আমি যেতে পারি না কোথাও, এবার আমাকেও থাকতে হচ্ছে ওই জন্য। এবং জায়গায় জায়গায় সব ধরুন বসে আছে, ওই জন্য খুব অসুবিধা হতো বলে আমিও আর আসা বন্ধ করে দিয়েছি। কি মনে করছেন, এটা কি শিশু পার্ক না বড়দের পার্ক? বড়দেরই হয়ে গেছে এখন, আর বাচ্চাদের পার্ক বলে কিছু বোঝা যায় না। অবিলম্বে পার্কটিকে শিশুদের মনোরঞ্জনের উপযোগী করে তোলার দাবি তুলেছেন অভিভাবকরা। আমি কালকে এসেছিলাম আমার বাচ্চাকে নিয়ে, তো বিকেলবেলা 5টা সাড়ে 5টায় তো এসে দেখছি খোঁজবাগানের দিকে এত সুন্দর একটা পার্ক, যে পার্কটা খোঁজবাগানের ব্যস্ততায় পুরো ব্যস্ত জায়গার মধ্যেও যে ছোটো পাড়ে এত সুন্দর সাজানো গোছানো পার্ক, যেখানে বাচ্চাদের শিশুদের বিনোদনের জায়গা, সেই বিনোদনের জায়গার পরিবেশটাকে দেখছি একদম সুষ্ঠুভাবে কতগুলো অ্যান্টি সোশ্যাল ছেলে দেখছি পুরো পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। তো আমি বাচ্চাকে এসে দেখছি এখানে একদম পুরো আসল প্রকৃতি, মোটামুটি ড্রাগ কিছু খানা তেন অনেক কিছু যেগুলো নেশার জিনিসগুলো সব ভদ্রে এসে বসে সব আসল মানে নিজেদের নেশার জন্য, এমনকি গান ফান ফোনেতে গান চালিয়ে রয়েছে, সব কিছু নেশার জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। চাইছি যে আমাদের বাচ্চারা যারা স্কুলেতে খেলার তো ওদের তো সময় নেই, এত পড়াশোনার চাপ, পড়াশোনার চাপের মাঝখানেও যেটুকু পরীক্ষার পর মানে ছুটি পায় সেই ইয়েতে সেই ফাঁকে যদি আমরা দেখি এসে যে বাচ্চাকে ছাড়বো ওই যে পার্ক একটা সামান্য ঘরের কাছে পার্ক সেখানে ছেড়ে দিয়ে যে আমরা নিশ্চিন্ত বসে থাকতে পারবো না, এভাবে বাচ্চারা শিখবে কি? এসব এসে আমাকে বাচ্চাকে বাড়ি থেকে প্রশ্ন করবে যে মা এটা কী ওটা কী, তখন আমি কী উত্তর দেবো? আর এই পার্কের মধ্যে এ সমস্ত অসভ্যতা নিয়ে এগুলো তো সহ্য করা যায় না। আমরা যে এই সভ্য সমাজে বাস করে ওপেনভাবে, এটা তো আমরা তো বিদেশে নই যে আমরা ওপেনভাবে ড্রাগ নেবো বা ইয়ে নেবো, আমরা সভ্য সমাজে বাস করে এভাবে ওপেনভাবে একটা চিলড্রেন পার্ক যেখানে চিলড্রেনদের থাকা হয়, তার চিলড্রেনদের বিনোদনের জায়গা, সেই চিলড্রেনদের বিনোদনের জায়গায় রয়েছে কিছু অ্যান্টি সোশ্যাল ছেলে মেয়ে যারা রয়েছে এখানে ড্রাগ নিচ্ছে, কিছু অসভ্যতানি করছে যেগুলো আমরা মেনে নিতে পারছি না। আমরা চাইছি এর কিছু প্রতিবাদ হোক। স্থানীয় তৃণমূল কর্মী অজিত খাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান বর্তমানে শহরের বাইরে আছেন, শহরে ফিরেই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা চালাবেন। অজিত দা, আমি আনন্দবার্তা থেকে বলছি, রাজীব বলছি। তোমার ওই তোমাদের ওই পার্কটাতে পার্ক নিয়ে কিছু অভিযোগ এসেছে আজকে, ওই তোমার 4টের পর থেকে স্যামসারের পার্কটা 4টের পর থেকে তোমার ওখানে হুক্কা বার বসছে, গান হচ্ছে, গাঁজা চলছে, হ্যাঁ বাচ্চাগুলো খেলছে, তো বাচ্চার মারা সব অভিযোগ করেছে। হ্যাঁ হ্যাঁ শোনো না, আমি তো বাইরে রয়েছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমি দেখাশোনা করি ভাই, এখন তো পৌরসভা আমাদের নেই। আমি কালকে কলকাতা হয়েছি, কালকে আমি ফিরি, এটা নিয়ে একটা মিটিং করি পাড়াতে, পাড়াতে পার্টি ছেলেদের নিয়ে মিটিং করেছি, দুজনের ডিউটি আছে, দুটো মেয়ে ছেলে ডিউটি আছে, আমি
তবু কালকে আমি ফিরে একটা মিটিং ফিটিং করি, করে দেখি কি করা যায়। এখন ওকে নিয়ে বসে এইরকম ঘটনা আমি দেখেছি, হোয়াটসঅ্যাপে ছবিটা হয়েছে, কিন্তু মুসলিমটা আমি কি করবো বলো? আমার তো আমি তো এখন আমার তো কাউন্সিলরও নেই, আর আমি এখন বেশি করতে গেলে আমি একা একা করতে যাবো কেন? তবু আমি কালকে একবার দেখি, দেখে রোগ সরকারের সঙ্গে কথা বলি, দুজন ছেলেকে ওখানে কিভাবে কি পোস্টিং করা যায় দেখা যাক। ওই এলাকাটা তো মুসলিম আছে ভাই, হ্যাঁ তবু কালকে কালকে দেখে আলোচনা করি, হ্যাঁ দেখে তারপর দেখছি। আমার পার্ক কোথায় হয়? আমি পার্কটা তৈরি করেছি, আর আমি কি আমার নিজের পার্ক? হ্যাঁ আমি দেখছি কথা বলে কালকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।